قرآن جنو پڑی پروت دینی اوہ خدا اللہ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بِرِّمَدَةٍ الْحَمْدُ لِلَّهِ عَزَّ وَجَلَّ

আমার উপর প্রতিদিন সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দরুদ শরীফ পাঠ করে তার জন্যে ক্রিয়ামতের দিন আমার সুপারিশ হবে অল্লাহর আল্লাহর হাবিবের সুপারিশ যদি আমরা চাই তাহলে আমরা আল্লাহর হাবিবের উপর বেশি বেশি করে দরুদে পাক পাঠ করি কমপক্ষে দৈনিক এই যে হাদিসে পাক অনুসারে যদি বলি তাহলে কমপক্ষে দৈনিক সকালে দশবার সন্ধ্যায় দশবার করে কমপক্ষে পাঠ করি এছাড়াও এখন তো আমাদের অনেক ফ্রি সময় রয়েছে তো আমি বলবো যখন এই ফ্রি সময়ে এভাবে সুযোগ হয় এবং মিলে তখন অবশ্যই অবশ্যই প্রত্যেকটি বক্ততে পাঁচ অক্ততে আপনি যদি এক বক্ততে দুইশো বার করে পড়েন তাহলে পাঁচ অক্ততে এক হাজারবার বার ইজিলি আপনি দরুদের পাক পাঠ করতে পারেন আর এক হাজার বার দরুদে পাক পাঠ করলে আপনার জন্য বিশাল সুসংবাদ আল্লাহ হাবিব ইসাদ করেন যে ব্যক্তি এক হাজারবার বার দৈনিক দরিদ্র পাঠ পাঠ করে সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ সে তার ঠিকানা জান্নাতে দেখে নিবে না অর্থাৎ জান্নাতে তার স্থান দেখে সে দুনিয়া থেকে বিদায় নিবে তো কত বড় সুসংবাদ কত বড় নিয়ামত তো সেই নিয়ামত অর্জন করার জন্যে আল্লাহর হাবিবের দরবারে আল্লাহর হাবিবের প্রতি বেশি বেশি করে মহাব্বত সহকারে দরুদে পাক পাঠ করতে থাকুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হাবিবের প্রতি দরুদে পাক পাঠ করার এবং নিয়ামত অর্জন করার সেই তৌফিক দান করুক آمين بجاه النبي الأمين صلى الله تعالى عليه وآله وسلم أشون أمريك بدور دي فاتحة قرني صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلام عليك يا رسول الله طب يا مادة چند رشاك بندو أجكي أمرا جي بشويني سرون كربو تاهج إقلاب نمساكين أبا ممساكينير قائدة নুনসাকিম উত্তান বিনের কায়দা অনেক গুরুত্বপূর্ণ কায়দা তো আমরা নুনসাকিম উত্তান বিনের কায়দা সম্পর্কে শ্রবণ করছিলাম তো তার মধ্যে আমরা প্রায় তিনটি বিষয় অর্থাৎ নুনসাকিম উত্তান বিনের চারটি কায়দা রয়েছে ইজহার ঈদগাম ইকলাব ইফা তো ইজহার কাকে বলে এবং ইজহারের প্র্যাকটিস আমরা করিয়েছি ইদগাম কাকে বলে ইদগামের প্র্যাকটিস আমরা করিয়েছি ইখফা কাকে বলে এবং ইখফার প্র্যাকটিস আমরা করিয়েছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইকলাপ ইকলাপ কাকে বলে আর ইকলাপ কিভাবে পড়তে হবে কিভাবে বানান করতে হবে কিভাবে ইকলাপকে আমরা পড়ব সে বিষয় নিয়ে আলোচনা করব তবে তার পূর্বে আমরা কল শ্রবণ করব আমাদেরকে যারা কল পাঠিয়েছেন বিগত অনুষ্ঠানগুলোতে তার কিছু কল আমরা সামিল করব চলুন আমরা কলের দিকে যাই

মার হাবা মার হাবা মার্শাল্লাহ আপনারা অনেকে আমাদেরকে কল পাঠিয়ে থাকেন অনেকেই আমাদের চ্যানেলের মাধ্যমে যে অনুষ্ঠানগুলো দেখেন বিভিন্ন অনুষ্ঠানে আপনারা কল পাঠিয়ে থাকেন এই অনুষ্ঠানেও আপনারা অনেকে কল পাঠিয়ে থাকেন অনেক অনেকের কল আমরা সামিল করার সৌভাগ্য হয় অনেকের কল বিভিন্ন কারণে আমরা সামিল করতে পারি না তো এর জন্য কখনো মনে কষ্ট আনবেন না যে আমি তো কল পাঠিয়েছি কিন্তু আমার কল সামিল করা হয় নাই দেখুন অনেক সময় আপনার বিভিন্ন প্রবলেমের কারণে অনেক কল সামিল করা সম্ভব হয় না তো আমরা প্রত্যেককে চেষ্টা করব যে যারা কল পাঠাচ্ছে বা কল পাঠাতে পারি নাই যারা আমরা দেখছি অনুষ্ঠান আমরা প্রত্যেকে চেষ্টা করব যে কোরআনে পাক শুদ্ধ করে পাঠ করার জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করার এবং বেশি বেশি করে কোরআনে পাককে সময় দেওয়ার এই মতন এই কায়দাকে সময় দেওয়ার ইনশাআল্লাহ হাসাল যত বেশি সময় দিব তত বেশি শুদ্ধ করে পাক করতে পারবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে আমাদের সকলকে উত্তম ভাবে কোরআনে পাক শিকার কোরআনে পাক সঠিকভাবে পাঠ করার সেই তৌফিক দান করুক তো প্রিয় আমাদের চান চলুন আজকে আমরা আমাদের সবকের দিকে আমরা যাই তো আজকে আমাদের যে সবকের কথা আমি বলেছিলাম আজকে হচ্ছে ইকলাভ নিয়ে আলোচনা করব তো দেখুন স্ক্রিনের দিকে ইকলাভ তো ইকলাভ এটা কাকে বলে নুনসাকিন ও তিনের পর নুন ও তনবিনের পর বা যদি আসে কি আসবে বা হরুফে বা যদি হরুফে বা আসে তখন একলাপ করে পড়তে হবে অর্থাৎ নুনসাকিন ও তানবিনকে মিন দ্বারা পরিবর্তন করে ইফা অর্থাৎ গুন্না করে পড়বেন অর্থাৎ গুন্না করে আমাদের পড়তে হবে কিভাবে দেখুন ইকলাবের বানান দেখুন ইকলাবের বানান এভাবে যে যখন আপনি দেখবেন কোরআনে এভাবে এসেছে মিম এসেছে অর্থাৎ তানবিন এসেছে মনে করেন তো নুনসাকিন অথবা তানবিন আসলো আর সেই নুনসাকিন অথবা অতবা পর দেখলেন যে কোনো এরকম ছোট্ট একটা মিম এসেছে তার সাথে কি ছোট্ট একটা মিম আর এরপর আপনি দেখবেন বা এসেছে তখন এই এটা হচ্ছে আপনার এক লাভ হবে এখন এটাকে পড়বেন কিভাবে এটা পড়ার বানান করার সিস্টেমটা হচ্ছে দেখুন এখানে বলেই দিয়েছে মিম নুন জেড মিম প্রথমে সেই মিমটা ছোট্ট মিমটা আপনি উচ্চারণ করবেন না যখন শুধু নুন আপনি বানান করবেন তখন শুধু প্রথমে বলবেন মিম এরপর যখন আপনি বা বলবেন বা আইন জবর বা তো এখন আপনাকে বলতে হবে যে মিম বা অতএব এখন মিমটা এখন এই নুনটাকে আপনি মিম পড়বেন না তখন কি পড়বেন মিম যখন বা আইন জবর বা অর্থাৎ নুন সাকে পরে বাটা আপনি উচ্চারণ করে ফেলবেন মিলেই পড়বেন আর কি তখন আপনি বলবেন কি মিম বা ঠিক আছে এরপর দাল যের ঠিক আছে তো আসুন আমরা এর কিছু উদাহরণ ইনশাল্লাহ এখন আমরা প্র্যাকটিস করাবো তো মাদে দর্শকবৃন্দ যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন আমি বলবো মনোযোগ সহকারে মাদা চাঁদের সঙ্গে থাকুন এবং এগুলো প্র্যাকটিস করুন ইনশাল্লাহ আসতে কোরআনে পাক শুদ্ধ করে পাঠ করতে অনেক অনেক আপনার কাজে আসবে এবং কোরআনে পাক শুদ্ধ করে পাঠ করতে আপনি সক্ষম হয়ে যাবেন আল্লাহ পাক রুপুল্লা আলমিন করে পাক শুদ্ধ করে পাঠ করার উদ্দেশ্যে এই অনুষ্ঠান দেখার এবং মনোযোগ সহকারে শ্রবণ করার এবং তার স্মরণ রেখে তা শুদ্ধ করে পড়ার দান করুক তো আসুন আমরা বা বা দাল জের দি মিম দি এরপর দেখুন মিম নুন জেদ মিন বা কফ যবর বক মিন বক লাম زید لی ہا الف زبر ہا من باقل ہا حمزہ نون زبر ان با حمزہ زر ب ان ب ہا نیم پیش ہوں انبی ہوں لام زبر لا یا نون پیش یون لا یون با زبر با لا یون با رال نون زبر ذن نون زبر ن لذن ایک پر دیکھو قوف واو زبر قو لام دوی زبر لن قولن با زبر با قو با لام یا زر لی قولم بلی غین دوی زبر غن قولم بلی غن خو زبر خو با یا زر بی ایک جر যে কোনো কারণে হয়তো মিস্টেক হয়েছে দেওয়া হয়নি এখানে জের হবে ঠিক আছে হবি জাবর ওয়ন সবির বা জাবর বাবির সুই সবিরম বা সুই دوی زبون خبیرن بصیرن جیم نون زبر جن نون زبر ن جن تا دوی زر تین جن تین زیرتین غبر غب بی غب وا زبر وا تا دو زیر و تین جنتین بی غب تین کاف زیر کی الف زبغ رین زیر مین ق مین زبر با ق با غب و مین ب زب و تیر تین ب و تین باوتی لام زیر حل لام دئی پش لم خم با زیر ہر ضبر ہلف زبر ر بهذا حل بهذا صاد ميم بش صم ميم دوي بش من صم با كاف بش بك صم بك ميم دوي بش من

بليغا خبيرا بصيرا جنة بربغة كرام بررة حل بهذا صم بكم প্রিয় আমাদের চ্যানেল দর্শক আলহামদুলিল্লাহ আজকে আমরা ইকলাব নিয়ে আলোচনা করেছি এবং ইকলাব নিয়ে প্র্যাকটিস করার সৌভাগ্য আমাদের অর্জন হয়ে গিয়েছে প্রিয় আমাদের চ্যানেল দেখুন কোরআনে পাক আমাদের সঠিক করে পাঠ করা অনেক অনেক জরুরি অনেক আবশ্যক কারণ কোরআনে পাক আমাদের নামাজে পাঠ করতে হয় কোরআনে পাক তেলাওয়াত করা আমাদের জন্য এটা অনেক উত্তম ইবাদত তো কোরআনে পাক তিলাওয়াত করা এবং অন্যকে শিক্ষা দেওয়া সম্পর্কে আল্লাহর হাবিব সাল্ল তাআলা আলী আলিয়ালামের একটা হাদিসে পাক পেশ করার চেষ্টা করছি আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি আয়াত শিক্ষা দিল যতদিন পর্যন্ত সে আয়াতের তিলবাদ চলতে থাকবে তার জন্যে অর্থাৎ শিক্ষা দানকারীর জন্যে সবাব এটা চলমান থাকবে তো প্রিয় মাদের চেন দশ চিন্তা করে দেখুন কত বড় নিয়ামত আমাদের জন্য আল্লাহ তালা রেখেছেন কোরআনে পাক নিজে শিখুন ভালো উন্নতি শিখান তো এই আমাদের অনুষ্ঠানও আপনাদের জন্য রাখা হয়েছে যেন নিজেরা শিখতে পারেন এবং অন্যকে শেখাতে পারেন এরকম নিয়াম করতে পারেন তো কোরআন শিখে পড়ুন অনুষ্ঠান যখনই দেখবেন এটাও নিয়ত করে নেন নেবেন যে নিজে শিখবেন এবং অন্যকে শেখাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কোরআনে পাক উত্তমভাবে সঠিকভাবে নিজে শিকার অন্যকে শিক্ষা দেওয়ার সেই দান করুন দেখতে দেখতে প্রিয়বৃন্দ শেষের দিকে চলে এসেছি ইনশাল্লাহ আজাল আগামী অনুষ্ঠানও এক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাল্লাহ উপস্থিত হওয়ার চেষ্টা করব মাদেশ চ্যানেলের সঙ্গে থাকুন মানে চ্যানেল দেখতে থাকুন মাদার চ্যানেলের মাধ্যমে যা কিছু আপনি দেখার সৌভাগ্য অর্জন হয় তা স্মরণ ডেকে তার উপর আমল করার চেষ্টা করুন আল্লাহ পাত্র বলে আলামি আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ তালার شندش مطابق عمل قرار شیطان و فیق دان کرک آمین بیچه نبیل آمین الله تعالى عليه و سلم على الحبيب صلّ الله تعالى على محمد صلّ الله تعالى عليه و سلم قرآن خدا الله ما Allah